অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের অলৌকিক লীলা খেলার চাক্ষুষ করেছেন এই প্রবীণ ভক্ত। কেদারনাথের 15,000 ফুট উপর থেকে পা পিছলে পড়ে যাওয়ার সময় ঠাকুরের অদৃশ্য হাত তাকে অশক্ত দেবদারু গাছে আটকে কিভাবে সে যাত্রা রক্ষা পাইয়েছিলেন শোনালেন সেই রোম হর্ষক কাহিনী। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার একটু বাথরুম যাওয়ার ইচ্ছে, আমি একটা বোতল নিয়ে, ওরা যারা ডুলিতে গেছিলাম চারজন, ওরা বললো বিবিজি যাদা ধুন মার যাইবি, আলাম না না ওখানে তো জানো তো কেদারনাথে ফ্ল্যাটের রাস্তা, তোমাকে নিচে যেতে হবে। দুপা যেতে না যেতেই হুড়ুড় করে ওপর থেকে আমি পড়তে শুরু করি, আর ওটা 15,000 ফিট। পড়তে 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 আমার মায়ের কথা মনে পড়লো, যে দ্রৌপদী এক হাত দিয়ে ধরে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ কিন্তু আসেনি, কোথায় দ্বারকানাথ আসেনি, যখন দুহাত তুলে বলেছিল কোথায় আছো প্রাণনাথ রক্ষা করো, তখন ওই বস্ত্র অবতার শ্রীকৃষ্ণ হয়েছিলেন। তা আমারও সেই মুহূর্তে ওই কথাটা মনে পড়লো, আর আমি কিছু নেই, ধরার কিছু নেই, আমি ওই ওপর থেকে মানে মন্দাকিনীতে পড়ে যাব এমন অবস্থা, ওপর থেকে তখন আমি চিৎকার করছি গুরু রক্ষা করো গুরু রক্ষা করো, এই ঠাকুর সামনে চিৎকার করছি গুরু রক্ষা করো, আমি জানি মরবার আগে নাম নিয়ে মরি, চিৎকার করছি। আর ওদিকে তুঙ্গনাথের পাহাড় থেকে দেখছি জঙ্কি জানোয়ার আছে গুহাতে, এরকম বেরিয়ে আসছে, আর দুটো পাহাড় এরকম এক জায়গায় হয়েছে, সেখানে মন্দাকিনী একবারে ধেইধেই নাচছে, বিরাট মন্দাকিনী তুফান বইছে। হঠাৎ দেখলাম এইখানটা কেউ ধরলো, জানো আমার জীবনের এটাই বিশাল অলৌকিক ব্যাপার, এইখানটা ঘাড়ের এখানটা ধরে এই যে পুতুল নাচ করে এইরকম করে নাড়িয়ে নাড়িয়ে এরকম ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল যেখানে আমি পড়ছিলাম, এরম আমি চলে গেলাম ওই রকম জায়গায় যেখানটা ফেললো, এইরকম একটা ট্যাক ট্যাক করছে এই এতটুকু দেবদারু গাছ, তার ঠিক ওইখানটা গিয়ে আমি আটকে গেলাম, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে আরেকটু বড়, এর চেয়ে আরেকটু বড় একটা প্লেট, লোহার একটা পাতলা চাটু যেরকম প্লেট, তার উপরে ঘাস আর তার এন্ড অফ দি প্লেটে গাছটা দাঁড়িয়ে আছে। আমি ওখানে পড়ে তোমায় বলবো কি, আমি একদম পরিষ্কার এখনো চোখের উপর দেখতে পাই, মানে পা দুটো নিচে মাথাটা নিচে বডিটা ওইখানে আটকে গেছে আর কি, ফেলে দিয়েছে। আমি কি করলাম, ওই পায়ের থেকে পা তুললাম, একটা টাইমে একটু ট্রেকিং জানতাম, পা ট্রেকিং করতাম, পাটা তুলে ছোটি পড়েছিলাম, ওইটাই স্লিপ করেছে, ওটা খুলে ওই চুড়িদারে গুঁজলাম, গুঁজে আর ওই দুটো হাত দিয়ে ওই গাছটাকেই, তখন তার কিছু নেই, গাছটাকে চেপে ধরে পাটা তুলে ওই প্লেটটার উপরে উবু হয়ে বসলাম। কি মানে গুরু কৃপা তোমাকে বলবো, না ডান দিকে তাকিয়েছি না বাঁ দিকে তাকিয়েছি, সোজা ওই যে জল পড়েছে খাড়ি ছিল ওটা, জল পড়েছে ওখানে আঙুল দিয়ে দিয়ে আর ওই হামাগুড়ি, ও তো এইভাবে কিছুটা যেতে পেরেছি। তারপরে দেখলাম ওরা ওই কেদারনাথের ওপরে দেখবে বিশাল পাথর আছে আর তাতে চেন বাঁধা আছে, এখনো আছে, ওই চেনের সঙ্গে দড়ি বেঁধে আমাকে বললো মেম সাহ পাকড়ি, বেশ কিছুটা যাওয়ার পর ওরা দড়িটা দিয়ে তারপরে টেনে তুললো। যখন এরম ঘুরে আসছি পাহাড় তো জানো এইভাবে, এইখানে যখন এসছি বলে মেম সাহ একবার তো দেখলি যে পাহা গিরে থে, আলম না মামা আমি দেখবো না, বলে না একবার দেখ লিজিয়ে আপ যাহা থে আপ কাহা থে, তো সেখানটা দেখছি তোমায় বলবো কি, এই পাহাড়ের এরকম প্লেট তলায় মন্দাকিনী নদী, মানে প্লেটটা তলায় কিচ্ছু মাটি নেই অথচ গাছটা প্লেটের সঙ্গে আটকানো, তাহলে আমি যে অতক্ষণই একটা মানুষ যে দাঁড়ালাম এ করলাম, যদি ডান দিকে চাইতাম মাথা ঘুরে পড়ে যেতাম। তো বুঝতে পারছো ঠাকুরের অলৌকিক লীলা, ঠাকুর বলেছেন যেখানেই থাকো যে বিপদেই থাকো যদি ভরসা করো ডাকো তাহলে তুমি আমাকে পাবে।